নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার মিশনে 23 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে জায়গা পেয়েছেন 2022 সালে চ্যাম্পিয়ন দলের অনেকেই। প্রথমবারের মতো সাফ খেলতে যাচ্ছেন 9 ফুটবলার। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর দলে ফিরেছেন ফরোয়ার্ড কৃষ্ণরানী সরকার। আগামী 20 অক্টোবর নেপালের কাঠমান্ডুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। 2 দিন বিরতি দিয়ে এ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে সাবিনারা। সেরা দুয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারলে বাংলাদেশ পৌঁছে যাবে সেমিফাইনালে। 30 অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের। এর আগে গত আসরের ফাইনালে স্বাগতিক নেপালকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। আগের 5 আসরের সবকটি জিতেছিল ভারত। সাফের জন্য আসলে কিছু ম্যাচ দরকার ছিল, কারণ সারা বছর ট্রেনিং এ থাকা আর ম্যাচ টেম্পারনেসের বিষয়, এবার সাফ অনেক ডিফিকাল্ট হবে, অনেক চ্যালেঞ্জিং হবে। তারপরেও নিজেদের শিরোপার যদি ধরে রাখতে পারি, সেটা তো আমার মনে হয় যে আমাদের থেকে দেশের মানুষ সব থেকে বেশি খুশি হবে। সো দেশের মানুষের খুশির জন্য অবশ্যই মেয়েরা মেয়েদের 120% দিয়েই খেলবে।